বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে এবার কোনো প্যানেল থাকছে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ডের 12তম সভা শেষে তিনি আরও জানান, এবারের নির্বাচনে ভোটার হিসেবে 171 জন কাউন্সিলরকে অনুমোদন দেওয়া হয়েছে। বিসিবির নির্বাচনের আগে এটি শেষ বোর্ড সভা। গুরুত্বপূর্ণ সকল আলোচনা শুরুর আগে জাতীয় দলের সাবেক কোচ ও বরেণ্য ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী এবং আম্পায়ার নাদির শাহর মৃত্যুতে শোক প্রকাশ করেন বোর্ড পরিচালকরা। সভা শেষে বর্তমান কমিটির সাফল্য ব্যর্থতা তুলে ধরেন নাজমুল হাসান। নতুন নতুন মাইন্ড যদি না আসে ক্রিকেট বোর্ডে, তাহলে নতুন কিছু করাটা ওর আইডিয়াগুলো আসে না, সব একই ধারায় চলতে থাকে। আমি এবার চাচ্ছি, মনে প্রাণে মনে করি যে নতুন লোকের আসা উচিত, দিস ইজ নাম্বার ওয়ান। সেই জন্য এইবারই প্রথম আমার জানা মতে আমি আপনাদেরকে বলেছি, আজকে আবার কনফার্ম করে দিচ্ছি, আমার কোনো প্যানেল নাই। আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রিমিয়ার লীগ হকির দল বদলে অংশ নিল অন্যতম সেরা দল মেরিনার ইয়াংস ক্লাব। বিকেলে ঘোড়ার গাড়িতে চড়ে বাদ্য বাজনা বাজাতে বাজাতে উৎসব মুখর পরিবেশে খেলোয়াড়দের নিয়ে ফেডারেশন কার্যালয়ে আসেন মেরিনারের কর্মকর্তারা। জাতীয় দলের ৬ খেলোয়াড় সহ মোট ১৬ জনকে দল সাজিয়েছে মতিঝিল ক্লাব পাড়ার দলটি। প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মামুনুর রশিদকে। শিরোপা জয়ের জন্য এবার দল গড়েছে মেরিনার বলে জানান জাতীয় দলের সাবেক খেলোয়াড় মামুনুর রহমান চয়ন। লাস্ট বাংলাদেশ গেমসের চ্যাম্পিয়নের অধিনায়ক আমাদের টিমে মিলন আছে, তারপরে লাস্ট বিজয় দিবসের বেস্ট প্লেয়ার আছে আমাদের বিপ্লব গোলকিপার, তারপরে আমাদের প্ল্যান্টিকনের স্পেশালিস্ট সবুজ আছে, তারপরে আমাদের মিডফিল্ড বিপ্লব আছে, তারপরে ২১ এর বেশ কয়েকজন প্লেয়ার আছে, খেলার মাঠেই খেলবো, মাঠে প্রমাণ করবো ইনশাল্লাহ। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে দেশের ৪০টি জেলার ১৭০টি স্থানে ট্রেনিং প্রোগ্রাম করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন। এছাড়া রাগবি রেফারি ও প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সও করিয়ে আসছে ফেডারেশন। এসব লক্ষ্য ও উদ্দেশ্যের কথা জানাতেই দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে রাগবি ফেডারেশন ইউনিয়ন। এ সময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহজাদা বাসুনিয়া এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মুরশুম আলী।